আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিব, যার মধ্যে আমি বলবো যে এক্সাম পদ্ধতিটা কেমন হবে, এক্সামে কী কী করা যাবে, যেগুলো নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের কনফিউশন আছে। এখন আমরা এই যে কয়দিন আছে, 10 দিন, 15 দিন বা 20 দিন আছে, এখন আমরা শেষ সময় কীভাবে পড়বো বা মডেল টেস্ট দিব, এখন করোনা প্যান্ডেমিক চলতেছে, অনলাইনে দিব না অফলাইনে দিব, কোনটা বেশি কার্যকর, অফলাইনে দিলে কিভাবে করব, এই সব কিছু পাশাপাশি তোমরা যেন আশাহত না হও। যাদের প্রিপারেশন একদমই খারাপ বা যারা এখনো বুঝতে পারতেছে না যে কি করবা, তাদের একটু কি করা উচিত বা কি করলে হয়তো তারা একটু লাভবান হইতে পারে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে তোমরা যে ঢাকা ইউনিভার্সিটি মনে করো পরীক্ষা দিতে যাবা, যাওয়ার পরে তোমরা সময় কতটুকু পাইবা, প্রশ্ন কতটুকু পাইবা, যেগুলো তোমাদের একদম জানা বিষয়, জানা বিষয়গুলো থেকে আমি আসব। যে সময় তোমরা জানো যে এমসিকিউ তোমরা সময় পাইবা 45 মিনিট, প্লাস রিটেনের সময় পাইবা 45 মিনিট, মার্কটা এমসিকিউ 60টা এমসিকিউ 60, আর রিটেনে কত, রিটেনে হচ্ছে 40, প্রতিটা সাবজেক্টে 10 10 করে রিটেনে, আর এমসিকিউতে প্রতিটা সাবজেক্টে 15 15 করে, 4টা সাবজেক্টে। তোমরা জানো পাশ মার্ক নিয়ে অনেকের একটু কনফিউশন আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। এমসিকিউ এর পাশ মার্ক হচ্ছে 24, আর রিটেনের পাশ মার্ক হচ্ছে 12, তবে এই দুইটা মিলে যোগফল যদিও 36 হয়, তবে দুইটা মিলে যোগফল হতে হবে 40। 40-এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে তুমি যদি এমসিকিউ এর 24 পাও বা 24-এর বেশি পাও, তাহলে তোমার খাতাটা এলিজিবল হবে দেখার জন্য, তোমার খাতাটা তারপর দেখা হবে। তুমি যদি 12 পাও, খাতার মধ্যে 12 পাও, তারপর সেই দুটাকে যোগ করে দেখা হবে তুমি কি 40-এর উপরে পাইছো নাকি, হয়তো তুমি 24-এর মধ্যে আর একটু বেশি পাইলা, হয়তো 28 পাইছো আর রিটেনে 12 পাইছো, তাইলে দুটা মিলে যদি 40 হয় তাহলে তোমার খাতাটা পাশ হবে, মানে তুমি পাশ করছো। এখন সিরিয়ালের মধ্যে আসবা কি আসবা না এটা পরের বিষয়, মূলত পাশটা করছো, আর পাশ করলে তুমি সিরিয়ালের হয়তো পিছনে থাকবা বা সামনে থাকবা, এটা তোমার মার্কেটের উপর ডিপেন্ড করবে। আর যদি পাশই না করো, যদি 40-এর মধ্যে 40-এর হচ্ছে কম থাকে, এদিকে যদি 24 বা 12-এর চেয়েও কম থাকে, তাহলে তুমি কোনো সিরিয়ালে আসবা না, সিরিয়ালে আসবা না। তুমি এমসিকিউ তো অনেক বেশি করছো বাট রিটেনে 10-এরও নিচে পাইছো, তাইলে তুমি কি করবা, ফেল করছো বা তোমার হচ্ছে সিরিয়ালে আসবে না। তাই তোমাদের টার্গেট যেটা থাকবে সেটা নিয়ে আমি বলবো। টার্গেট যেটা তোমাদের মূলত করা লাগবে এমসিকিউতে, অন্তত তুমি যেন 40 পাও, আর রিটেনে অন্তত 20 যেন পাও, এই টার্গেটটা করে দুটাই মিলে যদি তুমি 60 পাও, 60 পাইলে তুমি নিশ্চিত একটা ভালো সাবজেক্টের চান্স পাইবা। তারপরও মোটামুটি তোমাদের এই আইডিয়াটা থাকলে, আর এইটা যদি তোমাদের টার্গেট থাকে, তোমরা টার্গেটটাই অবশ্যই এর উপরে করবা অথবা এটার মধ্যে রাখবা, এর নিচে টার্গেট করবা না যে এমসিকিউ হয় 40 পাবো না হয় তার উপরে পাবো। এর জন্য কি করা লাগবে সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি, কিন্তু তোমাদের এর মধ্যে কি করা লাগবে, এমসিকিউ 40, রিটেনে 20, দুটা মিলে যেন 60+ হয়, আর 60+ হইলে তোমার চান্স কেন ভালো একটা সাবজেক্ট অবশ্যই তুমি পাইবা। এরপরে এক্সামের কিছু নিয়ম আছে, এক্সামের হচ্ছে তোমার অনেকে জিজ্ঞেস করে ভাই আমাদের কি এমসিকিউ রিটেনে একসাথে দিবে কি না, এই টাইপের কিছু প্রবলেম আছে, এটা নিয়ে আমি বলি। তোমাদের হচ্ছে আমি দেখাই, তোমাদের এই যে একটা এরকম এক কোয়েশ্চেন দিবে, এটাই অরিজিনাল আমার যে কোয়েশ্চেনটা ছিল 2019-20 সালের। এই কোয়েশ্চেনের প্রথমে দেখো ফিজিক্সের পরে কেমিস্ট্রি, তারপরে আছে ম্যাথ, তারপরে বায়োলজি, তারপরে বাংলা ইংরাজি। এখন এই যে এটা এমসিকিউ অংশ শেষ হয়েছে, আমি দেখাই এমসিকিউ অংশ এখানে শেষ হয়ে গেছে, এখান থেকে লিখিত অংশ শুরু হয়েছে, লিখিত অংশ শুরু হয়েছে ফিজিক্সের কেমিস্ট্রির। এখন তার মানে কি বুঝতেছে, এই এই জিনিসটা কি দুই ভাগে দিবে না, প্রশ্ন তোমাকে একই সাথে দিবে, এমসিকিউ এবং রিটেন একই প্রশ্নের মধ্যে থাকবে। এখন অনেকে জিজ্ঞেস করো ভাই আমরা রাফ করতে পারবো কোথায়, রাফ করতে আমাদের তো কোয়েশ্চেনে নাকি দাগাইতে নিষেধ করছে। এখন তোমরা যে ভাইয়ের থেকে শুনছো সেই ভাই হয়তো তোমাকে ক্লিয়ারলি বলেনি যে দাগানো মানে হচ্ছে তুমি সঠিক উত্তরে দাগ দিতে পারবা না, তবে এইখানে নিয়মের মধ্যেই লেখা আছে যে এই যে তোমার হচ্ছে এখানে কত নাম্বার নিয়ম, 6 নাম্বার নিয়মে, 6 নাম্বার নিয়মে লেখা আছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং প্রশ্নপত্রের ফাঁকা জায়গায় প্রয়োজনীয় হিসাব নিকাশ করা যাবে।
প্রয়োজনে হিসাব নিকাশ করা যাবে, যেটা তুমি দেখতে পারো আমি এখানে বিভিন্ন জায়গায় হিসাব করছি এগুলো যে ক্যালকুলেশন গুলো এখানে করা আছে, এটাতে কোনো প্রবলেম নেই। এটা টিচাররা বলে দিবে তোমরা সঠিক উত্তরে দাগ দিতে পারবা না, আমি একটা সঠিক উত্তরে দাগ দিতে পারিনি। কিন্তু কি করা যাবে, কিন্তু হচ্ছে এই যে পাশে রাফ করা যাবে, তাহলে রাফ করতে তো তোমাদের প্রবলেম নাই, আর প্রচুর জায়গা তোমরা দেখো, যদি প্রচুর জায়গা অনেক ফাঁকা জায়গা আছে, রাফ নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। এখন এরপরে আরো একটা তোমাদের প্রশ্ন হয় যে ভাইয়া অ্যান্সার স্ক্রিপ্ট গুলো কিভাবে দিবে। প্রথমে তোমাকে এমসিকিউ একটা অ্যান্সার স্ক্রিপ্ট দিবে। এমসিকিউর অ্যান্সার স্ক্রিপ্টটা কিরকম আমি তোমাদের একটা যদি ডেমো দেয় আমার নিজ প্রতিষ্ঠানের আর কি, দেখো এইরকম একটা অ্যান্সার স্ক্রিপ্ট দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এটা থাকবে ওর মধ্যে আরও দুইটা সেকশন থাকবে, বাংলা এবং ইংরেজি দুইটা থাকবে, মোটে ছয়টা থাকবে। এখানে ছয়টা ঘরের মধ্যে তোমাকে এর উপর আরও কিছু পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার। তোমাদের কি হচ্ছে ওর মধ্যে আরও একটা অংশ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তুমি সিরিয়াল নাম্বারটা তুমি পাইছো বা রোল নাম্বারটা তোমাকে দেওয়া হয়েছে, সেই রোল নাম্বারটাও এক্সট্রা একটা বক্স থাকবে। আরও একটা বক্স থাকবে যেখানে তুমি কোন কোন সাবজেক্টগুলো পূরণ করতে যাচ্ছ, তুমি তখনই পূরণ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা। ওইখানে যদি তুমি ভুল করো তোমার এই খাতায় বাতিল, তুমি যদি ওইখানে ভুল করো তোমার এই খাতায় বাতিল, ভালো করে বুঝবা। সেজন্য ওইখানেই ঠিকভাবে পূরণ করতে হবে, বাংলা করবা নাকি বায়োলজি করবা সেগুলো তোমার ঠিকভাবে। তারপরে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, অনেকে মনে করো হচ্ছে ফিজিক্সটা দাগানোর পরিবর্তে মনে করো আমি আগে বায়োলজি দাগাবো, এখন এটা নিয়ে পরে আলোচনা করবো যে কোনটা আগে দাগাইবা পরে দাগাইবা, কিন্তু অনেকে চিন্তা করে যে বায়োলজি দাগাইবো, কারণ সে বায়োলজি কোয়েশ্চেন খুলছে কিন্তু পূরণ করছে ফিজিক্সের মধ্যে, পূরণ করছে কিসের মধ্যে, ফিজিক্সের মধ্যে। এইটা একদম একটা কমন মিস্টেক, এটা অনেকের হয়েছে, অনেকবার হয়েছে, আমি যে হলে ছিলাম সে হলেও বেশ কয়েকবার হয়েছে, এমনকি আমার সিনিয়র ভাইরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের থেকেও আমরা এই ঘটনাগুলো শুনছি, যেটা একটা নিয়মিত ঘটনা। তুমি হলে যদি 150 জন থাকে 2-3 জন এইরকম মানে প্রবলেমে পড়বে, এরকম প্রবলেমে পড়বে। এখন এই জিনিসটা নিয়ে খুবই বেশি সাবধান থাকা লাগবে, খুবই বেশি সাবধান, যে খুবই ঠান্ডা মাথায় প্রশ্ন না হয় তুমি কম দাগাও, তাও যেন সঠিকভাবে সঠিক সাবজেক্টের জায়গায় দাগাও, কারণ তোমাকে এই কোয়েশ্চেন আর দ্বিতীয়বার দেওয়া হবে না। এটার একদম বলে দিবে তোমাকে আর কোনো কোয়েশ্চেন দেওয়া হবে না, কারণ হলের মধ্যে তোমার জন্য গুনে গুনে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গুনে গুনে কোয়েশ্চেন আনা হয়। অনেক সময় হইতে পারে এমন যে হচ্ছে যদি কোনো সিনিয়র টিচার থাকে যিনি হয়তো দয়া আসছে তোমার উপর যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি ব্যবস্থা করতেছি, তাহলে সে এটা চাইলে করতে পারবে, তার হয়তো সিনিয়র হওয়ার যে ক্ষমতা বলে, কিন্তু এটা কিন্তু আসলে একটা সম্পূর্ণ লাক। তুমি যে কোনো টিচার এর কাছে এই পাওয়ারটা নাই যে তোমাকে আরও একটা কোয়েশ্চেন এনে দিতে পারবে বা আরও আরও একটা অ্যান্সার শিট এনে দিতে পারবে, সবার জন্য গুনে গুনে অ্যান্সার শিট পাঠানো। অথবা এমন হইতে পারে যে তোমার রুমে কেউ একজন পরীক্ষা দিতেছে না, তার অ্যান্সার স্ক্রিপ্টটা আছে হয়তো তারটা দিতে পারে, কিন্তু এমন হওয়াটা তো স্বাভাবিক ঘটনা, এটা একটা অস্বাভাবিক ঘটনা, তাই খুবই সাবধানে এই পরীক্ষাটা দিতে হবে। যে আর এইটার মনে করো 45 মিনিট মানে এই এমসিকিউটা শুরু হওয়ার, পরীক্ষা শুরু হওয়ার 5-7 মিনিট আগেই তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি পূরণগুলো করবা, পূরণগুলো করার পরে 45 মিনিট যখন হয়ে যাবে এই এমসিকিউ অ্যান্সার স্ক্রিপ্টটা নিয়ে নিবে তোমার থেকে। এমসিকিউ অ্যান্সার স্ক্রিপ্টটা নিয়ে নেওয়ার পরে তোমাকে রিটেনের জন্য অ্যান্সার স্ক্রিপ্ট দিবে, ওইটার উপরে আবার হচ্ছে তোমাকে পূরণ করতে হবে ওই মানে এমসিকিউ মার্কগুলো, এমসিকিউ মানে কি ওই মার যেই নাম্বারগুলো আছে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, ওটা পূরণ করে তারপরে হচ্ছে তোমাকে যেটা করতে হবে তোমার এই যে এইরকম পেজ থাকবে, পেজের মধ্যে এখানে একটা স্টুডেন্ট লিখছে আর কি, পেজের উপরে লেখা থাকবে ফিজিক্স, এই পেজের উপরে লেখা থাকবে কেমিস্ট্রি, পেজের উপরে লেখা থাকবে ম্যাথ, পেজের উপরে লেখা থাকবে বায়োলজি। এক প্রতিটা সাবজেক্টের জন্য পেজ জায়গা একদম নির্দিষ্ট করে দেওয়া থাকবে, তারপর এখানে বক্স করা থাকবে। যদি আমি এখানে বক্স করে দেইনি তবে এরা দেখো পরীক্ষাগুলোতে কিন্তু এমনভাবে দিছে যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করা হয়েছে, যদিও এর এখানে কিছু ভুল হয়েছে, এর আসলে এই যে প্রশ্নটা সমাধান করছে এই প্রশ্নটার জন্য এতটুকু জায়গা পাইতো সে, এই যে এতটুকু জায়গা পাবে, এতটুকু জায়গা, এতটুকু জায়গার মধ্যে তার অর্ধেকটা এখানে করতে হবে, অর্ধেকটা বাকি অর্ধেকটা এই পাশে করা লাগবে। তার মানে অবশ্যই খুবই জায়গা সচেতন হয়ে, মানে জায়গা সচেতন মানে কি এই যে স্পেস যতটুকু দিছে ওর মধ্যেই করতে হবে। প্রতিটা বক্সের পাশে নাম্বার দেওয়া থাকবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, যেটা যে প্রশ্ন সেই বক্সের মধ্যেই পূরণ করতে হবে, এটা ভুল করা যাবে না, অবশ্যই ভুল করা যাবে না। এখন তোমার এই যে এই স্পেসের মধ্যে ছোটো ছোটো ওই যতটুকু জায়গা দিছে ওর মধ্যে কাটাকাটি করলে ওর মধ্যে অ্যান্সার লিখলে ওর মধ্যে, অন্য তুমি পেজে যেতে পারবা না, অন্য পেজে যেতে পারবা না, অতটুকু জায়গায় তোমার জন্য সীমাবদ্ধ জায়গা, ওর বাহিরে বক্সের বাইরে যাওয়া যাবে না।
আর যতটুকু পারা যায় পরিষ্কার ভাবে লেখার চেষ্টা করো। যেমন এজ এজ যেটা লিখেছে অনেক সুন্দর করে পরিষ্কার করে লিখেছে, এই যে এই যে লেখাগুলো কম লেখুক কিন্তু পরিষ্কার করে লেখা আছে, এই যে এখানে সে ভুল করছে আসলে এটার জন্য এতটুকু জায়গা পাওয়া যাবে, ওর জন্য এর এই অংশ এই অংশ দুইটা সেকশন করে এই পাশে কিছু লেখা লাগবে এই পাশে কিছু লেখা লাগবে, এত স্পেস সে পরীক্ষায় আসলে পাবে না। যেটা এখানে সে সঠিকভাবে করছে যে এতটুকু দেখো একটা প্রশ্ন লিখছে, সেটার বাকি অংশ এই পাশে লিখছে। তারপরে এই যে সে বায়োলজি লিখছে, বায়োলজি যথেষ্ট সে জায়গার ব্যবহার করেছে। আশা করি তোমরা একটা আইডিয়া পাইছো যে কী রকম ভাবে তোমাদের লিখতে হবে, কীভাবে লিখতে হবে। তারপরে আমি তোমাদের বাসায় মডেল টেস্ট যে দিবা সেটার মধ্যে আরও ব্যাখ্যা করে বলবো। তাই এই যে এই লেখাটার জন্য তোমরা আরও কত সময় পাইবা, 45 মিনিট সময় পাইবা। কিন্তু দেখা যায় যে নানা রকম সমস্যার কারণে মোট 45 মিনিট পাওয়া সময়টা পাওয়া যায় না। মনে করো তুমি গড়পড়তা 40 মিনিট করে এমসিকিউতে পাইবা, 40 মিনিট রিটার্নে পাইবা, কারণ দেখা যায় প্রশ্ন আসতে বা খাতা তুলতে কোনো কিছু একটা কোনো একটা প্রবলেমের জন্য সময়ের একটু কম বেশি হয়। তো এই জন্য তোমাদের অবশ্যই ধরে নিতে হবে সময়টা আরও তুমি কম পাইবা, আরও তুমি কম পাইবা। কারণ অনেকে ঘাবড়ে যাবে, ভাই এটা কীভাবে সম্ভব, ভাই এটা শুধু তুমি পরীক্ষা দিতেছো না, এটা আরও 1 লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে, সবাই পরীক্ষা দিবে, ওর মধ্যেই চান্স পাবে, সবার জন্য এই নিয়ম, সবাই যদি পারে তোমাকেও পারতে হবে। কীভাবে পারবা সেটা আমি শিখাচ্ছি, থামো। এখন তার মানে রাফ করার কোনো প্রবলেম নাই। এখন এর মধ্যে লেখা আছে কোনো ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, অনেক সময় অ্যানালগ ঘড়ি অ্যালাউড করে কিন্তু মোস্ট অফ দ্য কেসেই ঘড়ি টড়ি এগুলো একদম নিষিদ্ধ। তা এখন অনেক এখন বলবে যে ভাই হলের মধ্যে কি ঘড়ি থাকবে কি না, এখন পসিবিলিটি আসে থাকার, কিন্তু আবার না থাকার পসিবিলিটিটাই ধরে নিতে হবে। তুমি মনে করা লাগবে যে ঘড়ি থাকবে না, তাইলে ভাই কেমন সময় জানতে পারবো না, জানতে পারবে কীভাবে জানতে পারবা, টিচাররা বলবে এখন তোমাদের সময় শুরু হলো, এখন আর 30 মিনিট আছে, আর 20 মিনিট আছে, আর 15 মিনিট আছে, আর 5 মিনিট আছে, এরকমভাবে তুমি জানতে পারবা। হয়তো ঘড়িটা একবারে থাকবে না, ফিজিক্যালি থাকবে না, স্যারেরা হচ্ছে তোমাদেরকে বলে দিবে যে হচ্ছে এইভাবে এইভাবে সময় পার হয়ে যাচ্ছে। তাই এখন তোমরা এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কিছু নাই, কারণ আমরা তোমাকে আমি তোমাকে জানাবো যে কীভাবে মডেল টেস্ট তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে তোমার ভেতরে একটা মানে সময় জ্ঞান সৃষ্টি হয়ে যাবে, যে তুমি তুমি নিজে টাইম ক্যালকুলেট করতে পারবে আমার কয়টা শেষ হয়েছে আর কত সময় গেছে, এটা তুমি নিজেই করতে পারবে, এটা নিয়ে তোমাকে টেনশন করে না। তাই ঘড়ি ধরতে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা বড় বিষয় না। আর এই যে খাতা তোমাদের দেখাইলাম, খাতার সম্পর্কে আশা করি বোঝা গেছে, খাতা অবশ্যই লিমিটেড, এই যতটুকু জায়গা দিবে ততটুকুর মধ্যেই করতে হবে, ওর বাইরে করা যাবে না। এখন তো আশা করি তোমাদের এই এক্সাম পদ্ধতি সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়েছে, যে তোমাদের পাস অবশ্যই 24/12 40-এর উপরে, কিছু না হইলেও যেন ভাই চিন্তা করো তুমি যেন 60 পাও। তুমি যদি 60 টার্গেট করো, তুমি যদি 60 টার্গেট করো তাহলে তুমি 50 পাইবা, যদি তুমি যদি আরও একটু বেশি টার্গেট করো তাহলে আর একটু কম পাইবা, তাহলে এই ধরনের চিন্তা ভাবনা রাখা লাগবে, বুঝতে পারছো? কিন্তু তুমি কখনোই চিন্তা করো না আমি 100 পাবো বা 95 পাবো, এটা কোনোদিনও পসিবল না। তুমি যদি এটা চিন্তা করতে যাও তাহলে তুমি সবগুলো এমসিকিউ পূরণ করতে যাইবা, আর সবগুলো এমসিকিউ পূরণ করতে যাওয়াটা এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, খুবই বেশি ক্ষতিগ্রস্ততার মধ্যে তুমি পড়বা। আশা করি তোমরা এই পার্টটা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করা শুরু করব, শেষ সময় কিভাবে পড়বো বা কি করব। এখন আমার মতে এখন শেষ সময় পড়ার মতো আর কিছু নাই, এখন এই যে 15-20 দিন আছে এর মধ্যে তুমি কিছুই পড়তে পারবা না। যদি পড়তে চাও তাইলে যদি এমনভাবে পড়ো যে তুমি কোথাও মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ, যে সেই পরীক্ষার আগের দিন হচ্ছে তুমি ওই মডেল টেস্ট রিলেটেড টপিকগুলো পড়ে গেলা, তারপরে হচ্ছে তুমি সেটার উপর একটা পরীক্ষা দিলা, এইভাবে হইলে পড়া হইলে হইতে পারে, কিন্তু নতুন করে আবার থিওরি সহ আবার সব কিছু সহ পড়াটা সম্ভব না, কঠিন কঠিন একটু কঠিন। তাহলে এখন অবশ্যই এখন তোমাদের মডেল টেস্ট দিতে হবে, মডেল টেস্ট দেওয়া উচিত, বিশেষ করে যদি তুমি প্রতিটা চ্যাপ্টার ভেঙে ভেঙে মডেল টেস্ট দিতে পারো, যে দুইটা দুইটা করে ফিজিক্সে দুইটা, কেমিস্ট্রি দুইটা, ম্যাথে দুইটা, এভাবে যদি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যদি মডেল টেস্ট দিতে পারো তাহলে তো খুব ভালো হয়, কিন্তু এটা তো আসলে পাওয়া খুব কঠিন, খুবই কঠিন। যদিও হচ্ছে অনেক হয়তো প্রতিষ্ঠান নিতেছে বা অনেক ভাইয়ারা নিজেদের স্টুডেন্টদের জন্য নিতেছে, এরকম হয়তো হইতে পারে, কিন্তু পার্সোনালি পাওয়াটা কঠিন। তবে তোমরা অবশ্যই বাজারে বিভিন্ন ধরনের বই আছে, সেগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির মডেল টেস্ট প্রশ্ন ব্যাংক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এগুলো কীভাবে প্র্যাকটিস করবা, এখন বলতে পারো ভাই অনলাইনে আপনি একটা কোর্স খুললেন, অনলাইনে আমাকে বলবা বা অন্য ভাইদের বলবা, এইটা ভাই একেবারে ভুলে যাবে, এটা আর করা উচিতই হবে না, কারণ তুমি নিজে পরীক্ষা দিবা অফলাইনে, আর অনলাইনে টেস্ট আর অফলাইনে টেস্ট দুইটা সেম না। অনলাইন এখন আর আপাতত চিন্তা করো না, এখন আর আপাতত চিন্তা করো না, অন্তত ফুল মডেল টেস্টগুলোর জন্য অনলাইন চিন্তা করো না। যদিও অনেকে বলবে আচ্ছা অনলাইন পরীক্ষা দেই, দেও সমস্যা নাই, তবে একটা জিনিস দেখো,
তোমার এই যে আমি যে খাতাটা দেখাইলাম, এই খাতাটার এই এমসিকিউ এর গোল্লা পূরণের যে ফ্লেভার বা যে সময়টা লাগে অনলাইনের ওই ক্লিকে কিন্তু ওই সময়টা লাগে না। একদম যদি ফিলটা পেতে চাও তোমাকে অবশ্যই এরকম খাতার মধ্যে পরীক্ষা দিতে হবে, খাতার মধ্যে। এখন তুমি এর জন্য কি করতে পারো, তুমি হচ্ছে এরকম কোন খাতা কোথাও থেকে কালেক্ট করতে পারো, বা আমি এটার হচ্ছে একটা কাজ করব নি, আমি ডেসক্রিপশন বক্সে এই পেজটার একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব নি, তোমরা এটাকে একদম ফ্রেশ পেজের পিডিএফ দিয়ে দিব নি, তোমরা সেটাকে প্রিন্ট করে বাসায় বাইরের থেকে একটা মডেল টেস্ট বই কিনে নিয়ে আসবা। মডেল টেস্ট বই কিনে নিয়ে এসে তোমরা হচ্ছে এইটার উপরে এই যে এইভাবে গোল্লা পূরণ করে তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষা দিবা, নিয়মিত পরীক্ষা দিবা। কীভাবে পরীক্ষা দিবা বলতেছি, আবার এই যে এই যে এইভাবে তুমি খাতার মধ্যে প্রতিটা পাতার উপরে এভাবে সাবজেক্টগুলোর নাম লিখে লিখে ওই রিটেনগুলোর অ্যান্সার দিবা, রিটেনগুলোর অ্যান্সার দিয়ে একটা প্র্যাকটিস করবা। তাহলে এখন তুমি কীভাবে করতে পারো অফলাইনে, হয়তো তোমার কোনো টিচার থাকতে পারে বা ভাইয়া থাকতে পারে, তাকে তুমি বললা যে আমার একটা পরীক্ষা নেন, আমাদের হচ্ছে আপনার যত স্টুডেন্ট আছে একসাথে পরীক্ষা নেন, এভাবে একটা বলতে পারো। বা তুমি নিজেই স্বদায়িত্বে একা একা পরীক্ষা দিতে পারো, বা তুমি তোমার তিন চারজন ফ্রেন্ডদের তুমি বললা যে একটা কালেকটিভভাবে, যেহেতু এবার আর পরীক্ষা হচ্ছে না অনলাইনে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রতিদিন এই একটা সময়ে যার বাসায় ফাঁকা জায়গা আছে তার বাসায় গিয়ে একসাথে আমরা পরীক্ষাটা দিব। একসাথে পরীক্ষা দিলে একটা পরীক্ষা দেওয়ার মুড তৈরি হবে। ভাইয়া পড়ালেখা যখন করতে আসছো পড়ালেখা চিন্তা ভাবনা করতে হবে, অন্য সব চিন্তা করলে হবে না যে আমার ফ্রেন্ডেরা ভালো না বলবে, আয় পড়ালেখা করতে আসছে এই সেই, এগুলো চিন্তা করলে হবে না। যদি চিন্তা তাই হয় তাহলে একা একা পরীক্ষা দাও, তাহলে একা একা পরীক্ষা দাও, কোনো প্রবলেম নেই। যদি তোমার ওইরকম ফ্রেন্ড সার্কেল থাকে যে তারা ওইরকম মেন্টালিটি যে না সবাই চাচ্ছে একটা পরীক্ষা দেয়, তাহলে পরীক্ষা দিই বা সমস্যা কি, একজন আরেকজনের খাতা কাটবা, খাতা কাটার সিস্টেমও আছে আমি বলতেছি। তো এখন পরীক্ষা তো অবশ্যই দিতে হবে, মডেল টেস্ট তোমরা এইভাবে মানে বই কিনে নিয়ে এসে প্রতিদিন এই করে তোমাদের অন্তত 7টা কি 8টা কি 10টার মতো মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে প্রতিদিন, একটা একটা করে একটা একটা করে পরীক্ষা দিয়ে দিয়ে তোমাদের নিজেদেরকে ওই সময় জ্ঞানটাকে ঠিক করতে হবে। আর এই মডেল টেস্ট দেওয়ার সময় তোমাদেরকে দেখতে হবে তুমি আসলে কোন সাবজেক্ট দিয়ে যদি প্রশ্ন অ্যান্সার করা শুরু করো তোমার পরীক্ষাটা সবচেয়ে ভালো যাচ্ছে। তুমি একদিন করতে পারো বায়োলজি দিয়ে স্টার্ট করতে পারো, এমসিকিউর কথা বলতেছি, তুমি একদিন কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতে পারো, তুমি একদিন ম্যাথ দিয়ে স্টার্ট করতে পারো, কোনো তুমি একদিন ফিজিক্স দিয়ে স্টার্ট করতে পারো, বিভিন্ন এক এক দিন এক একটা বিষয় দিয়ে সাবজেক্ট দিয়ে শুরু করে করে তুমি নিজের থেকে আইডিয়া করতে পারবা যে তোমার জন্য কোন সিকোয়েন্সে পরীক্ষায় অ্যান্সার করাটা বেটার। কারণ আমি আমাকে যত টিচার ভাইয়েরা বলেছিল যে প্রথমে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, তারপরে ফিজিক্স বা ফিজিক্স বা ম্যাথ, এইভাবে উল্টাপাল্টা করে, কারণ তারা বলছিল যে বায়োলজি সহজ জিনিস, বায়োলজি হচ্ছে তাড়াতাড়ি করে সলভ করা যায়, এরকম এরকম বলছিল। কিন্তু আমি নিজেকে দেখতে পারছি আমি আসলে ওই রকম মেন্টালিটির না, আমি নিজেকে দেখতে পারছি আমার ফিজিক্স শুরু করতে ভালো লাগে, তারপরে ম্যাথ আমার করতে একটু সময় লাগবে, তাহলে ম্যাথের তো একটা সময় লাগে। আর ম্যাথ করতে মানসিক প্রেশারে থাকলে ম্যাথ করা যায় না, ম্যাথ করতে হলে ফ্রি মাইন্ডে থাকা লাগে। তো এখন যদি আমি ম্যাথ একদম শেষে করি আর মাত্র হাতে আছে 5 মিনিট বা 10 মিনিট, ওই রকম সময় হয়তো আমি পারার মতো 5টা কি 7টা বা 10টা ম্যাথ আছে কিন্তু আমি তাও অ্যান্সার করতে পারবো না, কারণ আমার ভিতরে প্যানিক কাজ করবে, আর ম্যাথ তো আর করতে হবে। আর সেখানে আমি দেখলাম যে শেষে যদি 5 মিনিটও থাকে আর আমি তখন যদি বায়োলজি অ্যান্সার করি, আর বায়োলজিতে আমার নলেজে যা আছে হয় এটা হবে না হয় এটা হবে না, হয় পারবো না হয় পারবো না, সে ওই সময় তো আমি প্যানিক কাজ করলেও আমি এটার অ্যান্সার করতে পারবো। সেজন্য আমি চিন্তা করছিলাম বায়োলজিটা একদম শেষে অ্যান্সার করবো, আর শুরুতে ফিজিক্স, তারপরে ম্যাথ, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, এভাবে আমি অ্যান্সার করছিলাম। যাই হোক, এখন তোমরা আবার জিজ্ঞেস করো ভাই আপনি কত মার্ক পাইছিলেন এই সে, আমি ভাই এগুলো সব কিছুই কোনো না কোনো ভিডিওতে বলে দিছি, আর এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য না, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য আমি বলেই দিছি, তোমরা যদি 60-এর উপর মার্ক পাও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো একটা পজিশনে চান্স পাই বা আশা করা যায়। কথা বোঝা গেছে আশা করি। তাহলে আমার ব্যাপারে না জেনে নিজেদের ব্যাপারে জানার চেষ্টা করো, অন্য ভাইরা কী করছে, তিনি হচ্ছে কত সাবজেক্ট পাইছে, নাম্বার পাইছে, এগুলো চিন্তা ভাবনা করে তুমি কিভাবে ভালো করতে চাও। তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাও তোমার ফিজিক্স আর ম্যাথের নাম্বার বেশি হওয়া লাগবে, এটা হলো কথা, কত হওয়া লাগবে এটা মূল ফ্যাক্টর না, তোমার টার্গেট করা লাগবে যেন বেশি হয়, অন্তত 15-এর উপরে যেন হয়, অন্তত 15-এর উপরে যেন হয়। তুমি যদি মানে লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে তোমার যেন বায়োলজির কেমিস্ট্রির মার্কটা বেশি হয়, অন্তত 15-এর উপরে যেন হয়, এরকম চিন্তা ভাবনা করবে, আর কোনো চিন্তা করার দরকার নেই। তুমি যদি চান্সই না পাও এত কিছু কথাবার্তা বলে তো কোনো লাভ নেই, আশা করি বোঝা গেছে। ওই সব উত্তর ওই সব চিন্তাভাবনা করে এখন তোমাদের টার্গেট হচ্ছে বাসায় যেভাবে পারো মডেল টেস্ট দেওয়া শুরু করো, বাসায় যেভাবে পারো মডেল টেস্ট দেওয়া শুরু করো। আর তোমাদের যে হচ্ছে
চর্চা ওয়েবসাইটটা ছিল, ওইটা তো তোমরা হচ্ছে ব্যক্তিগতভাবে নিজস্বভাবে প্রতিদিন পরীক্ষা প্র্যাকটিস করতেই পারো, কিন্তু ওইটা তো আর কি মডেল টেস্টের আকারের না, যে রিটেন আছে, এমসিকিউ আছে, এমন না। ওটা তুমি তুমি একটা জিনিস পড়লা, সেই জিনিসটা কি পড়ে তোমার কতটুকু হইলো এটা মানে চেক করার জন্য ওইখানে তুমি একটা পরীক্ষা দিয়ে নিলা। আশা করি বোঝা গেছে। এখন আর এই চর্চাতে মনে হয় ওরা বলল যে এই যারা হচ্ছে লাস্ট যারা সাবস্ক্রিপশন নিছে ওদের তো 1 মাস যদি পূরণ হয়ে যায় তারপরে তো তোমাদের আবার পেইড সাবস্ক্রিপশন নিতে হবে, আর এদিকে নতুন করে আর সম্ভবত কুপন কোডটা ইউজ করা যাবে না। এর কারণ হচ্ছে অনেক বেশি লোড আসে পড়ছে ওদের সার্ভারে, অনেক বেশি পরিমাণে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, নতুন করে আর হচ্ছে ওই জাস্ট ফ্রি কোড দিয়ে তোমার পরীক্ষা দেওয়াটা পসিবল হবে না। তবে যারা আগে থেকে লগ ইন করে ফালাইছো বা কুপন কোড ইউজ করে ফালাইছো তারা পুরো 1 মাস ইউজ করতে পারবা, পুরো 1 মাস ইউজ করতে পারবে, এটা কোনো প্রবলেম নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেই কথাটায় আসতেছি যে এক্সাম তো দিলা, এক্সাম দেওয়ার পরে তুমি এখন খাতা চেক করবা, খাতা চেক করার সময় ওই মডেল টেস্ট বইগুলোর মধ্যেই উত্তর দেওয়া আছে, উত্তরের মধ্যে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি থাকে উত্তর যদি মিলে তুমি ফুল মার্ক দিবা, যদি সূত্র যদি অন্তত লিখতে পারো, মানে হচ্ছে অ্যান্সার করতে পারোনি বাট সূত্র লিখছো, তাহলে হয়তো 3 মার্কের জায়গায় 0.5 মার্ক পাইবা তুমি। কথা বোঝা যাচ্ছে আশা করি? 3 মার্কের প্রশ্ন হইলে তার মধ্যে তুমি 0.5 মার্ক পাইবা, তুমি যদি অর্ধেক করে থাকো তাহলে 1 পাইবা, তুমি যদি পুরোটা করো বাট অ্যান্সারে মানে হচ্ছে হয়তো ওই অ্যান্সারটা কমপ্লিট করতে পারো না, ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারো না, তাহলে তোমার 1 মার্ক কাটা যাবে। এইভাবে নিজেদেরকে তুমি যাচাই করবা, নিজেদেরকে যাচাই করবা যে এমন এমন থাকলে কেমন কেমন মার্ক পাইবা আশা করি। তারপরে যদি তুমি হচ্ছে না বুঝতে পারো এটা নিয়ে আমি পরবর্তীতে আবার একটা আলোচনা করবো নি, কিন্তু খুবই ভাই তাড়াতাড়ি তোমরা মডেল টেস্ট দেওয়া শুরু করো, কারণ মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নাই। যদি কোনো প্রতিষ্ঠান মডেল টেস্ট নিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে মডেল টেস্ট দাও তোমরা, এতে কোনো প্রবলেম নাই আশা করি, যদি তোমরা সেইভাবে করতে পারো। তাই এটা নিয়ে মোটামুটি শেষ, তোমাদের একটা ধারণা হইলো তোমাদের প্রতিদিনকার টার্গেট হবে, আজকে যদি আমি এত মার্ক পাই কালকে আর একটু বেশি কেমনে পাওয়া যায় কেমনে পাওয়া যায়। তোমাদের ফুল মার্কের আশা করার দরকার নেই, এমসিকিউ প্রতিটা যেন 12টার মতো তুমি অ্যান্সার করো, তাতে যেন অন্তত 10টার মতো ঠিক হয়, 15টার মধ্যে যেন 12টার মতো তুমি অ্যান্সার করো, 10টার মতো ঠিক হইলে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে রিটেনে তুমি যদি 10-এর মধ্যে 5 মার্ক পাও তাহলে আলহামদুলিল্লাহ ভাই, বেশি লাগবে না 5 মার্ক পাও, কারণ 4-5 তোমার 20 মার্কটা হয়ে যাচ্ছে, এই 5 মার্কটা পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন। সেজন্য সবগুলো অ্যান্সার না করতে গিয়ে যেগুলো তোমার পারার মতো সেগুলো সুন্দর করে পরিষ্কার করে অ্যান্সার করার চেষ্টা করবা, সুন্দর করে পরিষ্কার করে অ্যান্সার করার চেষ্টা করো, কারণ হিজি বিজি কাটাকাটি লেখাগুলো ভালো লাগে না, ওইভাবে সঠিক হইলেও টিচারদের মানে কেটে দিতে ইচ্ছা করবে। তা আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। এখন সর্বশেষ আমি যেটা বলবো যে যারা এখনও আশাহত হয়ে আছো যে আমি ভাই এখনও কিছুই পড়িনি, তাহলে এখন আমরা কি করতে পারি, যে এখন কি পড়লে কি এই কয়দিনে হবে নাকি এরকম এরকম, তোমাদের একটু কিছু গল্প বলি আর কি, কিছু ঘটনা বলি। মূলত আমাদের যে ইসলাম ধর্মটা আছে, ইসলাম ধর্মটা মানুষের কাছে খুব বেশি পছন্দের, খুব বেশি পছন্দের। এর কারণ হচ্ছে ইসলাম মানুষকে আশার কথা দেয়, আশার বাণী দেয়, মানুষকে কখনো হতাশ করে না, মানুষকে কখনো নিরাশ করে না, মানুষ যত কিছুই করুক না কেন তাকে আশা দেয়। যেমন হচ্ছে তোমরা বনি ইসরায়েলের একটা লোকের গল্প জানো, সেই লোকটা 99টা খুন করছে, 99টা খুন করার পর তার মনের মধ্যে ইচ্ছা জাগলো, আমি এত খুন করছি আমাকে তো কোনো মানুষ পছন্দ করে না, আমাকে কি আমার যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা উনি কি মাফ করবেন, আমি কি এই আমার এই দায়টা আমার এই যে পাপগুলো করছি এগুলো থেকে মুক্তি পাবো কখনো। তুমি শুনি সে আশা করে মানুষকে জিজ্ঞেস করলেন আমাকে এই দায় মুক্তি করার উপায় কে বলতে পারবে, তো বললো যে হচ্ছে আপনি অমুক একটা এলাকায় যান, ওখানে একটা খুবই বুজুর্গ মানুষ আছে, উনি জ্ঞানী মানুষ আছে, ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষ আছে, তার কাছে যান। তাহলে এখন উনি গেল, যাওয়ার পরে বলতেছে আমি তো 99টা খুন করে আসছি আমার কি মাফ হবে কখনো, তা বলছে হাই হাই তুমি 99টা খুন করছো তোমার তো কখনোই মাফ হবে না, এটা সম্ভবই না। তারপরে হচ্ছে উনি কি করলো, উনি শেষমেশ তাকেও খুন করে দিল, খুন করলো তা আমার মাফি হবে না তাহলে তোমাকে রেখে কী লাভ, তুমিও মরে যাও, 100টা খুন পূরণ করে দিল। 100টা খুন পূরণ করার পরও তার মনের মধ্যে আশা জাগতেছিল যে আমার কি এখনও মাফ হবে কি না। তা এখন এরকম সময়ে সে আরও মানুষকে জিজ্ঞেস করলো, বলতেছে অমুক এলাকায় যান, অমুক এলাকায় আরও একজন বুজুর্গ মানুষ আছে, ওনার কাছে গেলে ওনার থেকে আপনি একটা হয়তো সমাধান পেতে পারেন। তা এখন তার কাছে যখন গেল বলতেছে আচ্ছা আপনি তো অনেক জ্ঞানী মানুষ বুজুর্গ মানুষ, আপনি বলুন তো আমি 100টা খুন করছি আমি কি মাফ পাইতে পারি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তারপরে উনি বলতেছে আল্লাহ
মানুষের জন্য তাওবার রাস্তা সব সময় খোলা রাখছেন। তুমি যখন তাওবা করবা যে তার পথে ফিরে আসতে চাইবা, আল্লাহ তখনই তোমাকে মাফ করে দিবে। এই কথাটা শুনে সে অনেকটাই আশা সঞ্চারিত হইল তার মধ্যে, সে জাগ্রত হইল যে না 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 না, আমারও তাহলে আমারও গুরুত্ব আছে, আল্লাহ তাআলা আমাকেও পছন্দ করে, আমি এতটা অকর্ম মানুষ, এতটা নিম্ন মানের মানুষ, নিচু স্তরের মানুষ, তারপর আল্লাহ আমাকে এতটা পছন্দ করে, আমাকে মাফ করবে, আমার একটা সুযোগ আছে। তখন সেই লোকটাকে কি বলল, হচ্ছে বলতেছে তুমি তো যে এলাকায় আসো সে এলাকাটা খুব একটা ভালো না, তোমার জন্য এই পরিবেশটা ভালো হবে না, তুমি এক কাজ করো, তুমি অমুক এলাকায় যাও, অমুক এলাকায় ভালো মানুষ আছে তাদের পাশে থাকবা, তারা তোমাদেরকে তোমাকে হচ্ছে যে পরিবেশটা দিবে তাতে করে তুমি আল্লাহর পথে সহজে ফিরে আসতে পারবা, সহজে ফিরে আসতে পারবা। তাই সিনি হচ্ছে এই আশার বাণী নিয়ে মনের মধ্যে সঞ্চারিত করে আনন্দিত হয়ে উনি যাওয়ার পথ শুরু করলো যে আমি যাব ওই এলাকায় যাবো, আমি আবার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাব। এখন এ আশা করতে গিয়ে রাস্তায় পথি মধ্যে উনি ইন্তেকাল করে মারা যায়। এখন মারা যাওয়ার পরে যে ফেরেস্তারা আসছে, ফেরেস্তারা এসে মানে হচ্ছে দেখে যে দুই টাইপেরই ফেরেস্তা আসছে, জান্নাতের ফেরেস্তাও আসছে, জাহান্নামের ফেরেস্তাও আসছে। শেষমেশ ঘটনাক্রমে যা হয় মোটামুটি তোমরা জানো যে শেষমেশ হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছায় উনি জান্নাতে যায়, উনি জান্নাতে যায় যে হচ্ছে না তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও। সে তো আসলে নিয়ত ঠিক করছিল, এখনো যেতে পারেনি, তো কি হয়েছে তাকে মাফ করে দাও হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা হইলো তোমাকে কখনোই আশাহত হওয়া যাবে না, কখনোই না। তুমি যে পরিস্থিতিতে থাকো না কেন তোমার মনের মধ্যে আশা রাখতে হবে। তুমি এখন এসে যদি পড়া চিন্তা করো তাহলে আগামী কিছুদিন পর অবশ্যই কিছু না হইলেও, যারা আমার যে হচ্ছে ওই যে কোশ্চিন ব্যাংকের অ্যান্সারগুলো দেখতেছো যে ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের কোশ্চিন ব্যাংক, যে অন্তত সেইগুলো তোমরা স্পিড বাড়ায় বাড়ায় দেখো, যে সবগুলো যাতে কোশ্চিনগুলো নিয়ে অন্তত পড়া না হোক, অন্তত কোশ্চিনগুলো নিয়ে যদি একটু ধারণা হয়, সেগুলো নিয়ে যদি একটু ধারণা হয়, তোমার হচ্ছে বিষয়টা নিয়ে একটু আত্মার মানে আত্মস্থ হবে, ফলে ওই টাইপের যদি প্রশ্ন আসে তুমি একটু সমাধান করতে পারবা, তুমি যদি একটু মডেল টেস্ট প্র্যাকটিস করা শুরু করো, হয়তো তুমি তোমার জন্য এই 60 মার্কের টার্গেটটা পূরণ হচ্ছে না, তুমি 40ই ক্রস করার চেষ্টা করো, হয়তো ঢাকা ইউনিভার্সিটি না হলে তুমি গুচ্ছ ইউনিভার্সিটির একটা পরীক্ষায় বেশ ভালো একটা মানে পরীক্ষা দিলা, মোটামুটি করে একটা জায়গায় চান্স পাইলা, তারপরে পরের ব্যাপার পরে। আমাদের কথা হচ্ছে রিজিক তো আল্লাহ তোমাকে দিবে, তাই না? রিজিক তো আল্লাহ তোমাকে দিবে, তাইলে এটা নিয়ে আমি কে তুমি কে চিন্তা করার যে আমি কি চান্স পাবো কি পাবো না, কথা বুঝতে পারছো? তুমি চেষ্টা করে যাও, শেষ সময় আসছে, সমস্যা কি, রিজিক তো তোমার হাতে না। এখন এটা যে তুমি পাবা কি পাবা না, ভার্সিটিতে তুমি চান্স পাবা কি পাবা না, এটা তোমার হাতে না, বুঝতে পারছো? তাহলে তুমি এটা নিয়ে চিন্তা করা বাদ দাও, তুমি জাস্ট তুমি যে পরিস্থিতিতে থাকো না কেন, তোমার এখন তিন চিন্তা হলো আমি এখন থেকেই চেষ্টা করি যে হয় কি না, অন্তত এটা না হইলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরেও তুমি কিছুদিন সময় পাবো, ওই সময়ে এই যে একটা তুমি ফ্লোটা শুরু করছো, এই যে একটা ফ্লো শুরু করছো, সেই ফ্লোতে গিয়ে তুমি গুচ্ছ পরীক্ষাটা ভালো করলা, ফলে একটা চান্স পেয়ে গেলে ভালো একটা জায়গায়, বা তোমার এলাকার আশপাশের কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলা, অন্তত তোমার একটা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন তো পূরণ হইলো। এই তো বাকিটা হচ্ছে কখনোই আশা ছাড়বা না, কখনোই আশা ছাড়বা না। তুমি জীবনে যত বাজে পরিস্থিতিতে থাকো না কেন আশা নিয়ে বাঁচবা, আশা নিয়ে বাঁচবা, আশা স্বর্গীয় জিনিস, কথা বোঝা গেছে? আশা আছে বলেই মানুষ বেঁচে আছে, আশা আছে বলেই মানুষ প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছে, কথা বোঝা গেছে? মানুষ যত বাজে পরিস্থিতিতে থাকুক না কেন মানুষের বেঁচে থাকার আশা, কোনো কিছুর পাওয়ার আশাটাই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আশা ছাড়বা না এবং পরিশ্রম করতে থাকো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সাহায্য করুক, যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সফলতার দিকে, তোমাদের কাঙ্ক্ষিত যা বিষয়গুলো আছে সেগুলো তোমরা পেতে পারো, এবং তোমাদের সর্বাঙ্গিক সমৃদ্ধির কামনা করে এখানে শেষ করতেছি আজকের মতন। ধন্যবাদ সবাইকে।